আসসালামু আলাইকুম। একটা বাইকের মোবিল সম্বন্ধেই বলি, FZ V3। এই বাইকটা হচ্ছে অলমোস্ট চলছে 3000 কিলো, না 3000 কিলো। আচ্ছা, মোবিলটা নিয়ে আসুন তো। ওটা আর এই গাড়িটা ছিল হচ্ছে RGB মোবিল, একটা ঢালা হয়েছে এবং এই মোবিলটা দিয়ে অলমোস্ট 3000 কিলো চালায়। স্বাভাবিক সবাই চালায়, আপনারা জানেন সবাই চালায়। তো কারণটা হচ্ছে এই মোবিলটা, এইটা ঢালানো আছে 3000 কিলো চলতেছে বাইকে, 3000 কিলো হয়েছে, এরপরে আনছে। কিন্তু এই 3000 কিলো কত মাস লাগছে এবং কত বছর লাগছে সেটাই হচ্ছে বড় কথা। কারণ আপনি 3000 কিলো চালাবেন সেটা ঠিক আছে, কিন্তু 2 বছর তো বা 1 বছর 3000 কিলো চালানো যাবে না। তাহলে আপনার বাইকের যে পিস্টন মানে যা যা আছে এগুলোতে ক্ষতি হতে থাকবে এবং তেল পান মোবিল তো আর মোবিল থাকবে না, পানির মতো হয়ে যাবে। গত 1 বছর আগে এই মোবিলটা ঢালা হয়েছে ইঞ্জিনে এবং 1 বছর পরে আবার ডেন করা হচ্ছে। অলমোস্ট 3000 কিলো হয়েছে, এরপরে উনি আসছে মোবিলটা চেঞ্জ করছে। তো যাই হোক, আমি বলি এরপরে কী হয়েছে ঘটনাটা। এরপরে দেখা যাচ্ছে ইঞ্জিন থেকে বিভিন্ন ধরনের সাউন্ড আসতেছে, আমি একটু দেখাই। যখন উনি বাইকে নিয়ে আসে মোবিলে, স্যার বাইকে যখন নিয়ে আসে তখন যখন আরও গরম হয় তখন আরও বেশি খারাপ হয়। এখন যেহেতু গাড়ি ঠান্ডা হয়েছে, মানে সাউন্ডটা ছিল কেমন আমি বলি, যেমন একটা টাইমিং চেঞ্জ যদি যায় থাতা থাতার করে সাউন্ড করে, এই ধরনের সাউন্ড আসতেছিল। আমি একটু মোবিলটা দেখি, 1 বছর পর মোবিলটা চেঞ্জ করা হচ্ছে, 1 বছর পরের মোবিলের চেহারা এবং মোবিলটা কী হতে পারে একটু দেখি। দেখেন তো, মানে 1 বছর পর এটা মোবিল চেঞ্জ করা হলো আর মোবিলের কারণে আপনার গাড়ি সাউন্ড করতেছে। ফেনা তো হচ্ছে মোবিলে ফেনা হয়, এই যে মোবিলের কালার। আমার কথা হচ্ছে আপনারা মোবিল চালান সমস্যা নাই, আপনার 3000 কিলো চালাবেন সেটা 1 বছরে না, সেটা 1 বছরে চালানো যাবে না। সেটা আপনার যদি 1 বছরই চালান তাহলে 1 বছর যদি হিসেব করেন তাহলে আপনার মাঝখানে আপনার 6 মাসে বা 3 মাসের মধ্যে আবার মোবিলটা চেক করবেন। আপনার এখন 3000 কিলো হয়নি তাই বলে আপনি চেঞ্জ করবেন না, আসলে তা না। দেখে মোবিলটা ফালায় রাখলে 1 বছর অনেক লং টাইম হয়ে যাচ্ছে। এতে হবে কি, আপনার মোবিল পানির মতো চলে আসে। একটা গাড়ি রানিং গাড়ি নিয়ে ফালায় রাখলে মোবিলটার ইয়ার চেঞ্জ হয়ে যায়। তো অন্যদিকে পিস্টনের দিকে খারাপ, এই গাড়িটা যেমন সাউন্ড করতেছে, পিস্টনের সাউন্ড করতেছে, টাইমিং চেঞ্জের বিভিন্ন সাউন্ড করতেছে। যাই হোক, মোবিলটা চেঞ্জ করা হোক। আর আপনারা এই কাজটা করবেন না, কারণ একটা মোবিল দিয়ে 1 বছর চালাবেন না, 3000 কিলো না হওয়া পর্যন্ত দেখা যায় 2 বছরও কেউ 3000 কিলো হয় না অনেক বাইকের। তো এই কারণেই ভিডিওটা করা আমার আপনাদেরকে জানার জন্য, যে একটা মোবিল 3000 কিলো হতে যদি 1 বছর লাগে এই কাজটা করবেন না, পারলে আপনারা এর আগেই চেঞ্জ করবেন। যেহেতু না চালান, কম চালানো হয়, লং টাইম হলে এতে সমস্যা হয় ইঞ্জিনের বিভিন্ন জিনিসগুলোতে, আপনার সাউন্ড বেরোতে থাকে গাড়ি। তা আগে যে সাউন্ডটা ছিল, মানে গরম যখন ছিল তখন খুব বাজে একটা সাউন্ড ছিল, স্যাঁচার মানে স্যাঁচার করতো, মানে কারোর সাথে বাঁচতেছে বিভিন্ন এই বিভিন্ন সাউন্ড আসতেছিল। তো যাই হোক, এই হচ্ছে আমার বলা আপনাদেরকে। তো ভালো থাকবেন সবাই, হ্যাঁ সতর্ক আসলে করার জন্য এই ইয়েটা করা হলো ভিডিওটা। কারণ